नमस्कार बंधुरा आजकेर भिडियोते आमरा जानबो सिनियर सिटीजेनदेर जोन्नो एमन कोन पाँचटी स्कीम रयेछे जेगुली भारतेर मध्ये दि बेस्ट स्कीम्स जेखाने सिनियर सिटीजेनरा टाका इनवेस्ट करे भालो अंकेर मुनाफा पेते पारेन एबं जेखाने एई स्कीमगुलोर टाइम पिरियडो दीर्घमेयादी नय। ताई भिडियोटिके स्किप ना करे सम्पूर्ण भिडियोटी देखते थाकुन। चलुन तबे भिडियोटी स्टार्ट करी। सिनियर सिटीजन सेविंग स्कीम सम्बन्धे डिटेल्स भिडियो अलरेडी ए चैनले आपलोड कर रेखेछि। एखाने केवल मेन मेन फीचार्स सम्बन्धे कथा बोलबो। ए स्कीमटी आपनी 5 बछरेर जन्य पेये जाबेन, किन्तु ए स्कीमके आपनी मैच्योरिटीर परे आरो 3 बछरेर जन्य एक्सटेंड करते पारेन। एई समय एर रेट अफ इंटारेस्ट 7.40% ए चलछे। एई जे रेट अफ इंटारेस्ट 7.40% रयेछे एटा आगामी 5 बछर पर्यन्त ए रेट फिक्स थाकबे, किन्तु जोदि आपनी एके एक्सटेंड करान ताहले 6 नम्बर बछरेर प्रथम दिने जे इंटरेस्ट चलबे ता आपनी पाबेन। एई स्कीम आपनी समस्त बैंकेर मध्ये एवं पोस्ट अफिसेर समस्त ब्रांचेर मध्ये पेये जाबेन। एखाने आपनी क्वार्टारली पेमेंटेर अपशन पेये जाबेन, अर्थात प्रति 3 मास अंतर आपनार सेविंग्स अकाउंटे बा चेकेर माध्यमे इंटरेस्ट पेमेंट करे देওয়া হবে। এটা ছাড়া इंटरेस्ट নেওয়ার ক্ষেত্রে কোনো বিকল্প রাস্তা अवेलेबल নেই। এর মধ্যে আপনি ম্যাক্সিমাম 15 লাখ টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন এবং এর মিনিমাম ডিপোজিট রয়েছে 1000 টাকা। 15 लाख टाका मैक्सिमाम डिपोजिट करार अर्थ हलो पर पार्सन 15 लाख टाका पर्यन्त मैक्सिमाम अमाउंट डिपोजिट करते पारबेन। नम्बर अफ अकाउंट से जत पारे खुलुन, से आपनी पोस्ट अफिसे एकटी अकाउंट खुलुन, द्वितीयटी आपनी बैंके खुलुन, तृतीयटी अन्य कोथाओ खुलुन, किन्तु आपनी सब अकाउंट के मिलिए 15 लाख टाकार बेशी डिपोजिट करते पारबेन ना। यदि कखनो प्रिमेच्योर करार नगद आसे ताहले किछुटा पेनाल्टी चार्ज दिए एई अकाउंट के प्रिमेच्योर करार अपशन पेये जाबेन। यदि टैक्सेर कथा बोली তাহলে এই স্কিমের মধ্যে 1.5 লাখ টাকা পর্যন্ত 80% আন্ডারে ট্যাক্স রিবেট পেয়ে যাবেন, কিন্তু আপনার সমস্ত ধরনের ইন্টারেস্ট যদি অ্যানুয়ালি 50000 টাকার উপরে হয় তাহলে তা এই ইন্টারেস্টের সাথে যোগ হয়ে ট্যাক্স লেভেল হিসাবে এখানে ট্যাক্স দিতে হবে। এইবার আসি দ্বিতীয় নম্বর স্কিমে, প্রধানমন্ত্রী বয় বন্ধন যোজনা। এর মধ্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের তুলনায় ফ্লেক্সিবিলিটি বেশি রয়েছে। এই স্কিমকে আপনি ব্যাংকে বা পোস্ট অফিসে পাবেন না। এই স্কিমকে আপনি এলআইসির মধ্যে পেয়ে যাবেন। এই স্কিমের টেনিওর 10 বছরের। এখানেও আপনি ম্যাক্সিমাম 15 লাখ টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন, কিন্তু এখানে মিনিমাম ডিপোজিটের লিমিট ইয়ারলি 1,56,000 টাকার কাছাকাছি রয়েছে। এর থেকে কম অ্যামাউন্ট এখানে জমা করতে পারবেন না। এখানে নাম্বার অফ অ্যাকাউন্টস আলাদা আলাদা খুলতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম ডিপোজিট 15 লাখ টাকাই থাকবে। এখানে রেট অফ ইন্টারেস্ট কিছুটা পেঁচালো। যারা যারা 2020 আগে প্রধানমন্ত্রী বয় বন্ধন যোজনাতে অ্যাকাউন্ট খুলেছিলেন তাদের জন্য ইন্টারেস্ট ফিক্সড রয়েছে, কিন্তু যারা 2020 পরে ওপেন করেছেন বা ওপেন করতে চলেছেন তাদের জন্য ফ্লোটিং রেট অফ ইন্টারেস্ট অ্যাপ্লিকেবল থাকবে। এখানে রেট অফ ইন্টারেস্ট 7.40% থেকে শুরু করে 7.66% পর্যন্ত রয়েছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা ডিপেন্ড করে আপনি কেমন ধরনের পেমেন্ট ফ্রিকোয়েন্সি চুজ করেছেন। পেমেন্ট ফ্রিকোয়েন্সিতে ফ্লেক্সিবিলিটি রয়েছে। আমরা সিনিয়র সিটিজেনে দেখেছিলাম যে আপনি কেবলমাত্র কোয়ার্টারলি ইন্টারেস্ট নিতে পারবেন, কিন্তু এর মধ্যে আপনি মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা ইয়ারলি আপনি যেমন চাইবেন তেমনটাই ইন্টারেস্ট পেতে পারেন। এর মধ্যে আপনি ট্যাক্সের ছাড় পাবেন না। এখানে কোনো ধরনের SCSS ধারা হিসাবে ট্যাক্স ছাড় পাওয়া যায় না। এর মধ্যে যে ইনকাম হবে তা টোটাল ইনকামের সাথে অ্যাড হয়ে এর উপর ট্যাক্স লাগবে। এই স্কিম 10 বছরের জন্য লম্বা স্কিম, কিন্তু এর মধ্যে ট্যাক্স বেনিফিট নেই। এই স্কিমের সম্বন্ধে অলরেডি ডিটেইলসে ভিডিও বানিয়ে রেখেছি, এর লিংক আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এইবার জেনে নিই নেক্সট স্কিমের সম্বন্ধে, আর সেটি হলো পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম। এটা আপনি ভারতের যে কোনো পোস্ট অফিসের ব্রাঞ্চে পেয়ে যাবেন। এছাড়াও ব্যাংকও MIS করে থাকে, কিন্তু সেগুলির রেট এবং ফিচার্স আলাদা আলাদা রয়েছে। এখানে আমরা কথা বলবো কেবলমাত্র পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমের সম্বন্ধে। এই স্কিম 5 বছরের জন্য স্কিম। এই সময় 6.60% এর রেট অফ ইন্টারেস্ট চলছে। এই রেট অফ ইন্টারেস্ট ফিক্স থাকবে, অর্থাৎ আপনাকে মান্থলি 6.60% পার এনাম হিসাবে মান্থলি পেমেন্ট করে দেওয়া হবে। পিও MIS অর্থাৎ পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমের মধ্যে 4.5 লাখ টাকা পর্যন্ত পার পার্সন হিসাবে ডিপোজিট করতে পারবেন। আর যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে 9 লাখ টাকা পর্যন্ত পার অ্যাকাউন্ট ডিপোজিট করতে পারবেন। এর মধ্যে প্রিমেচিউরিটির অপশন অ্যাভেলেবেল রয়েছে, কিছু ডিডাকশন রয়েছে, কিন্তু আপনি প্রিমেচিউর করতে পারেন। যদি ইনকাম ট্যাক্সের কথা বলি তাহলে ইনকাম ট্যাক্সে কোনো ধরনের ছাড় পাবেন না। আপনি SCSS ধারা অনুযায়ী ট্যাক্স রিবেট পাবেন না। এছাড়াও GST এবং TDS অ্যাপ্লিকেবল নয়। এই ভিডিওতে আজকে আমি আপনাদের যতগুলো স্কিমের সম্বন্ধে বলবো, GST কোনো স্কিমের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল নয়। আপনি ইনকামের উপর ট্যাক্স দেবেন, যেই রেগুলার স্ল্যাবের মধ্যে আপনি পড়বেন সেই হিসাবে আপনি ট্যাক্স দেবেন। এখন দেখে নিই নেক্সট স্কিম, পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট অর্থাৎ টার্ম ডিপোজিট। যদি আপনি ব্যাংকের মধ্যে ফিক্সড ডিপোজিট করেন তাহলে ব্যাংকের যে রেট অফ ইন্টারেস্ট রয়েছে তার থেকে 0.50% এক্সট্রা ইন্টারেস্ট সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন। কিন্তু পোস্ট অফিসে কোনো ধরনের এক্সট্রা ইন্টারেস্ট পে করা হয় না। এই সময়ে পোস্ট অফিসের 5 বছরের এফডির রেট অফ ইন্টারেস্ট 6.70% চলছে, আর সেখানে 1 থেকে 3 বছরের এফডিতে রেট অফ ইন্টারেস্ট চলছে 5.50%। এখানে আপনি প্রি ম্যাচুরিটির অপশান পেয়ে যাবেন, 80-র মধ্যে ট্যাক্সের রিবেট পেয়ে যাবেন, কিন্তু যে ইন্টারেস্ট রয়েছে তা ট্যাক্সেবল হয়ে থাকে, কোনো জিএসটি নেই। এর সবথেকে ভালো ফিচার্স হলো ম্যাক্সিমাম অ্যামাউন্টের কোনো লিমিট নেই। কিন্তু পোস্ট অফিসে যখন এফডি করতে যাবেন তার আগে আপনার আশেপাশে যে ব্যাঙ্ক রয়েছে যাদের সার্ভিসেস ভালো রয়েছে এবং যেগুলো বড় ব্যাঙ্ক তাদের মধ্যে যে রেট অফ ইন্টারেস্ট রয়েছে সেগুলিকে অবশ্যই চেক করে নেওয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রে ডিফারেন্স বেশি হয় না, কিন্তু তবুও আপনার অ্যামাউন্ট যদি হ্যান্ডসাম হয়ে থাকে তাহলে আপনার রেট অফ ইন্টারেস্ট ব্যাংকের মধ্যে অবশ্যই চেক করে নেওয়া উচিত। এগুলি ছাড়াও এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম এবং এপিওয়াই অর্থাৎ অটল পেনশন যোজনা এবং মিউচুয়াল ফান্ডস, এই 3টি অপশান রয়েছে। এনপিএস এর সম্বন্ধে ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি। এনপিএস একটি কমপ্লিকেটেড স্কিম, এর জন্য একটি টাইম হরাইজন রয়েছে। যদি আপনি এর মধ্যে পার্টিকুলার টাইমে এন্টার করেন তখনই আপনার ভালো অঙ্কের মুনাফা হতে পারে, আদারওয়াইজ এই স্কিম আপনার জন্য নয়। অটল পেনশন যোজনা তেমন একটা পপুলার স্কিম নয়, আমার তরফ থেকেও একে রেকমেন্ড করব না। কিন্তু যে জিনিসটা রেকমেন্ড রয়েছে সেটি হলো মিউচুয়াল ফান্ডস। যারা সিনিয়র সিটিজেন রয়েছেন আর যারা এই সময় ভিডিওটিকে দেখছেন আর উনি যদি 70+ এজের হয়ে থাকেন তাহলে ওনার জন্য মিউচুয়াল ফান্ডস রেকমেন্ড নয়। আমাদের এভারেজ লাইফ হিসাবে দেখলে 70 বছরের বেশি যাদের বয়স তারা যদি মিউচুয়াল ফান্ডে নিবেশ করেন তাহলে 2-3-5 বছরে এর থেকে বেশি ইন্টারেস্ট এক্সপেক্ট করতে পারবেন না। মিউচুয়াল ফান্ডের ফায়দা ততই হবে যত কম বয়সে স্টার্ট করতে পারবেন। কিন্তু যদি আপনি 40 বছর বয়সের পর এতে টাকা নিবেশ করা স্টার্ট করে দিয়েছিলেন বা কমসে কম 50 বছর বয়সের পর ওতে টাকা নিবেশ করা স্টার্ট করে দিয়েছিলেন তাহলে আপনি ওখান থেকে ভালো অঙ্কের মুনাফা 20% পর্যন্ত অ্যানুয়াল রিটার্নের এক্সপেক্ট করতে পারেন। সেই জন্য 6 নম্বর সবথেকে বড় অপশান হলো মিউচুয়াল ফান্ডস। এর মধ্যে টাকা নিবেশ করবেন, অবশ্যই নিবেশ করবেন। যে সমস্ত মানুষ 65 বছর বয়স পার করে ফেলেছেন তাদের জন্য আমি পিপিএফ রেকমেন্ড করব না। এর মধ্যে 15 বছরের লম্বা লক ইন পিরিয়ড রয়েছে, প্রথমে 7 বছরের ইনিশিয়াল লক ইন রয়েছে, তাই এখানে পিপিএফ রেকমেন্ড করব না। এছাড়াও সিনিয়র সিটিজেনদের পক্ষে 5 বছরের টেনিওর অনেক ভালো। আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ইনভেস্ট করুন, পোস্ট অফিসের এফডিতে নিবেশ করুন, মান্থলি ইনকাম স্কিমে ইনভেস্ট করুন। যদি আপনি মান্থলি ইনভেস্ট করতে চান তাহলে রেকারিং ডিপোজিট খুব ভালো অপশান রয়েছে, অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন যদি আপনি 6-7 বছর ইনভেস্টেড থাকতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি এই ভিডিওতে যতগুলো স্কিমের সম্বন্ধে কথা বললাম সেগুলোর সম্বন্ধে ডিটেলসে ভিডিও এই চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে। ওই সমস্ত ভিডিওর লিঙ্ক আপনি ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর এই ধরনের ফাইন্যান্সিয়াল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।